তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আরও একটি মজার স্কলারশিপকে নিয়ে। তো আজকের এই স্কলারশিপটির বিশেষত্ব হচ্ছে, তোমরা যদি অন্তত নবম শ্রেণীতে মানে ক্লাস নাইনে পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপটার জন্য যোগ্য এবং তোমরা এই স্কলারশিপটা পেতে পারো। তো সে বিষয়ে আজকের ভিডিওতে আমি ইন ডিটেলভাবে কথা বলতে চলেছি। তো আশা করব ভিডিওটির সঙ্গে তোমরা প্রথম থেকে শেষ অবধি থাকবে, কারণ তোমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু জানতে হবে, নাহলে তোমাদের অনেকটাই মিস করবে। এবং তোমাদের কাছে আমি করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নিও আমাদের পরবর্তী ভিডিওগুলো পাবার জন্য। তো বন্ধুগণ, আজকের এই স্কলারশিপটির প্রথমেই বলে নেব যে এই স্কলারশিপটি কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য, মেয়েরাই কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করতে পারে। হ্যাঁ, তবে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ছেলেদের জন্য পরবর্তী আরেকটি স্কলারশিপ নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো এই ভিডিওটির পরে আমি তোমাদের সেই খবরটিও দেব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আবারও বলছি যে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং শেয়ার করে বন্ধুবান্ধবদেরও দেখতে সুযোগ করে দেবে, যেন তারাও এই সুবিধাটা পেতে পারে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এই স্কলারশিপটি কিন্তু দেওয়া হচ্ছে যে বডি ফর স্টাডি ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ যে এখানে এই আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো এখানে আমি একটু শর্ট করে বলে ফেলি, তার জন্য কারা যোগ্য, মানে কারা এই স্কলারশিপটা আবেদন করতে পারবে, স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে। তো এর যে প্রথম ক্রাইটেরিয়াটি হচ্ছে, সেটি হচ্ছে তোমাকে কিন্তু অন্তত নবম শ্রেণীতে পড়তে হবে, ক্লাস নাইনে পড়তে হবে। এর নিচে হলে কিন্তু তুমি এর জন্য আবেদন করতে পারবে না। এবং তোমাকে কিন্তু অবশ্যই আর্থিকভাবে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর একজন ছাত্রী কিন্তু হতে হবে, তবেই কিন্তু তুমি এর জন্য আবেদন করতে পারো। তো কারা এর জন্য আবেদন করতে পারে, তো এখানে দেখো বলাই হচ্ছে টু বি এলিজেবল ফর দ্য স্কলারশিপ অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট মাস্ট, মানে যারা এই মানে স্কলারশিপটির জন্য আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু হতে হবে বি অ্যান ইন্ডিয়ান গার্ল স্টুডেন্ট, মানে তোমাকে কিন্তু একজন ভারতীয় ছাত্রী হতে হবে, মানে তোমাকে কিন্তু অবশ্যই যে কোনো মানে স্কুল লেভেলের অন্তত ক্লাস নাইনে পড়তে হবে এবং ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত কিন্তু এই স্কলারশিপটা পাবে। তার মানে যারা নাইনের ছাত্রীরা রয়েছে তারাও কিন্তু এই স্কলারশিপটি পাবে, যারা এবার মাধ্যমিক দেবে তারাও পাবে, এবং যারা এবার ইলেভেনে পড়ছে তারাও পাবে, এবং যারা এইচএস দিলো, এইচএস পাস করলো তারাও কিন্তু পাবে। তো দেখো এখানে স্কলারশিপের যে পার্টগুলো হচ্ছে গ্রাজুয়েশন, আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোর্স, সিএ এবং এসসি ইটিসি, এই সমস্ত কোর্সের জন্য কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হবে। সাথে আরও একটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, দেখো যে অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম মাস্ট বি লেস দেন ইনার 4 লাখস, তার মানে ভারতীয় মুদ্রায় তোমার পারিবারিক ইনকাম কিন্তু 4 লাখের নিচে হতে হবে বাৎসরিক ইনকামটা। তারপরে দেখো বলা হয়েছে মাস্ট বি হ্যাভ ক্লিয়ার দ্য পিরিয়ড এক্সামিনেশন উইথ অ্যাট লাস্ট 60% মার্কস, তার মানে তোমাকে কিন্তু অবশ্যই একজন রেগুলার ছাত্রী হতে হবে, মানে তোমাকে গ্যাপ দিয়ে চলবে না, এবং তুমি যে সর্বশেষ পরীক্ষাটি দিয়েছো সেই পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমাকে 60% মার্কস পেয়ে থাকতে হবে। তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, হোয়াট আর দ্য বেনিফিট, মানে এই স্কলারশিপটির কি বেনিফিট থাকছে, এই স্কলারশিপটি কিভাবে দেওয়া হবে। দেখো যে ক্লাস নাইন থেকে টেন যে সমস্ত ছাত্রীরা রয়েছে তাদের বেলায় দেওয়া হবে ভারতীয় টাকায় 6,000 টাকা পার ইয়ার, প্রতি বছর কিন্তু 6,000 টাকা দেওয়া হবে। এবং ক্লাস ইলেভেন থেকে টুয়েলভের যে স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হবে 12,000 টাকা প্রতি বছর, এবং যারা পলিটেকনিক, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, আদার্স, মানে যারা এবার এইচএস পরীক্ষা দিল দিয়ে যারা পলিটেকনিক কিংবা আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন এবং অন্যান্য যে কোর্সগুলো করবে এবার, তাদের বেলায় কিন্তু দেওয়া হবে 18,000 টাকা। তারপরে দেখো এখানে বলা হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা এর জন্য আবেদন করতে পারে। তো টু অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ ফলো দ্য বিলো স্টেপ, তো তোমাকে কিন্তু অবশ্যই এই স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। প্রথমে তুমি এই অনলাইনে এখানে এসে আবেদন করে নেবে, তারপর হচ্ছে তোমাকে এই আবেদনের যে অ্যাপ্লাই নামে তোমাকে প্রথমে ক্লিক করে ভিজিট করতে হবে, তারপর তোমাকে রেজিস্টার্ড করতে হবে, তারপর তোমাকে যে সমস্ত তথ্যগুলো তোমার দিতে হবে, তারপর তোমাকে এটাকে সাবমিট করতে হবে, কী কী ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, মানে তুমি যে সর্বশেষ পরীক্ষাটিতে পাস করলে তার মার্কশিটটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে, এবং ফাইনাল ইনকাম সার্টিফিকেট,
তোমার যে বাৎসরিক মানে তোমার পারিবারিক যে বাৎসরিক ইনকাম, সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে এনি গভর্নমেন্ট আইডি প্রুফ, মানে তোমার যে কোনো মানে পরিচয়পত্র যেটা হচ্ছে তোমার সরকারি পরিচয়পত্র, সেটা তুমি দিতে পারো, তোমার আধার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা তোমার অ্যাডমিট কার্ড এবং এই সমস্ত কিছু কিন্তু দিতে পারো। তারপর হচ্ছে স্কুল আইডি কার্ড এবং তারপর হচ্ছে তোমার কারেন্ট ইয়ার্স ফিস রিসিপ্ট, মানে তুমি যে স্কুল কলেজে ভর্তি হলে তার যে ফিস রিসিপ্টটা মানে সেটা দিতে পারো। তারপর হচ্ছে অ্যাডমিশন অফার লেটার, যেখানে তুমি অ্যাডমিশন হচ্ছে সেই অ্যাডমিশন অফার লেটারটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। তারপরে দেখো হোয়াট আর দ্য সিলেকশন ক্রাইটেরিয়া, তো এর যে মানে তোমরা যারা যারা এই স্কলারশিপটা পাবে তার ক্রাইটেরিয়াটা কী থাকছে, মানে কীভাবে দেওয়া হবে। তো এখানে দেখতেই পাচ্ছো যে দ্য স্কলারশিপ উইল বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ ক্যান্ডিডেটস নিড ইন্টারভিউ পারফরমেন্স। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে যাদের এই স্কলারশিপটা অত্যন্তই প্রয়োজনীয় হবে এবং সবার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ করে যে ক্যান্ডিডেটসের প্রয়োজনীয়তা বুঝে, মানে আবেদনকারীর প্রয়োজনীয়তা বুঝে, তারপরেই কিন্তু তাকে এই স্কলারশিপটা দেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে বলা হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট ডেটস, তো এর যে গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে এটা স্টার্ট হয়েছিল, শুরু হচ্ছে স্টার্ট 8ই মার্চ 2019 তারিখ কিন্তু এটা শুরু হয়েছিল, এবং এর যে এন্ডিং ডেট মানে এটা শেষ হয়ে যাচ্ছে আগস্টের 31 তারিখ 2019-এর যে আগস্টের 31 তারিখ। তো তোমরা আশা করি বুঝতে পারছো, এবং তোমরা যদি এখানে আসো তাহলে দেখবে ইম্পর্ট্যান্ট লিঙ্কস অনলাইন অ্যাপ্লাই আদার্স অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, তো তোমরা এখানে এসে অ্যাপ্লাই করতে পারো, এবং কন্ট্যাক্টের জন্য তোমরা এখানে এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো, বিশদে জানতে পারো, আরও অ্যাপ্লাই নাও ক্লিক করেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং তোমরা এই নিচের দিক থেকে এখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং তোমরা এই ওয়েবসাইটে এসে এখানে দুটো অডিও দেওয়া রয়েছে, একটি হচ্ছে হিন্দিতে একটি হচ্ছে ইংলিশে, তোমরা এই স্কলারশিপটা সম্বন্ধে এই অডিওগুলোও শুনে নি। তো চলো বন্ধুগণ, তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে এসে এই ওয়েবসাইটে দেখে নেবে বিস্তারিতভাবে, তোমরা যা যারা আবেদন করতে চাও আবেদন করে নেবে। তো আবারও রিমাইন্ড করিয়ে দিচ্ছি, শুধুমাত্র মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে, নবম থেকে দ্বাদশ শ্রেণী মানে ক্লাস 9 থেকে HS পর্যন্ত এবার যারা পড়ছে কিংবা এবার যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো ভিডিও আশা করি ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে বন্ধুবান্ধব সবাইকে দেখতে সুযোগ করে দিও। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।